দলীয় নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুর হাটতলায় বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দলের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধি পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা সহ সকল প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিরা, 3 থেকে 4 হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে। প্রতিটি অঞ্চল থেকে 10 জন করে প্রবীণ তৃণমূল কর্মীদের আজকে সম্বর্ধিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ বাবু বা নরেন্দ্রনাথ বাবু সকলেই বর্তমানে সিপিএম এবং বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন, কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজ দেবে না। আগামী বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার কথা বলেন। আজকের এই মঞ্চে বিজেপির বুথ এজেন্ট নেতৃত্বে বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মেহমুদ খান বলেন, দলীয় নির্দেশে আজ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন করা হয়। প্রবীণ কর্মীদের সম্মানিত করতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। নবীন ও প্রবীণ একসাথে লড়াই করে আগামী 26-এর বিধানসভায় জামালপুর থেকে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করাতে হবে বলে জানান। আজকে আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের নির্দেশ ছিল যে আজ সম্মেলনে যে আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মোতাবেক জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনে আজকে আমরা জামালপুর বাজারে আমরা এখানে আমাদের সমাবেশ সেখানে করলাম। উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের কাটোয়ার বিধায়ক এবং পশ্চিম বর্ধমানের আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের ছাত্রবিধায়ক সভাপতি জেলার এবং আমাদের জেলার আমাদের এসটিসির সভাপতি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি শিখা সেনগুপ্ত এবং আরও যারা এখানে প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পঞ্চায়েতের সদস্য সদস্যরা প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। আজকে বিজয় সম্মেলনের নির্দেশ দিয়ে সেইটা আজকে আমরা এখানে পালন করলাম। সর্বাধিক বিজেপি কর্মীরা তৃণমূলে জয়েন করলো আজকে দেখি। হ্যাঁ, এখানে আজাপুর থেকে আমাদের কিছু বিজেপি যারা এজেন্ট ছিল যারা এই লোকসভা নির্বাচনে তারা কয়েকজন এখানে এখানে আমাদের এখানে এসে কিছু মানুষ আমাদের এখানে জয়েন করলেন এবং কয়েকদিন আগে আমাদের জয়েন করছে সিপিএম থেকে জয়েন করছে আরও কিছু মানুষ মানে যোগাযোগ করছে জয়েন করার জন্য।